আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে শিখবো যে আসলে কিভাবে কার্টুন ভিডিওর জন্য কার্টুন গল্প বা কার্টুন স্টোরি আপনি কিভাবে লিখবেন বা কিভাবে নোট করবেন বা কিভাবে আপনি খুঁজে পাবেন বা ধারণা পাবেন, সম্পূর্ণ দেখাবো আজকের এই মোবাইল ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখি যে কিভাবে আপনি কার্টুন ভিডিওর জন্য কমেডি হোক, অ্যানিমেশন হোক, মরাল স্টোরি হোক, প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু আপনি গল্পগুলো কিভাবে পাবেন বা কোথা থেকে আইডিয়া নেবেন, কোথা থেকে কালেক্ট করবেন, সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আর আজকের ভিডিওটা দেখে যদি মনে করেন যে আপনি নতুন কিছু শিখলেন বা আপনার উপকার হয়েছে, তাহলে এই ভিডিওটা করবেন কি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন। আর তাহলে কিন্তু আপনার মতো আরও 10 জন মানুষ কিন্তু দেখার সুযোগ পাবে, কিছু শিখতে পারবে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক, ফিরছি ইন্টোর পর, ততক্ষণে সাথেই থাকুন। বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখবো আসলে যারা আমরা কার্টুন ভিডিও নিয়ে কাজ করতে যাই, তারা কিন্তু আমরা মোটামুটি নতুন অবস্থায় 2-4টা ভিডিও আপলোড করার পরে কিন্তু আমরা স্টোরিগুলো বা কার্টুন ভিডিও যে গল্পগুলো এগুলো কিন্তু আসলে আমরা অনেকে বুঝতে পারি না বা অনেকের মাথায় কিন্তু এগুলো আমরা ক্যাচ করে না বা আসলে কীভাবে লিখবো বা কোথায় পাবো এত ডেইলি টপিকগুলো বা ডেইলি গল্পগুলো কোথা থেকে আমরা পেতে পারি বা কোথা থেকে আইডিয়াটা আমরা নিতে পারি। তো আসলে এরকম আজকের ভিডিওর মাধ্যমে 3-4টা ওয়ে আপনাদের বলবো, আনলিমিটেড গল্প পাবেন আপনি, কার্টুন বাংলা হোক, হিন্দি হোক, যে কোনো ধরনের আপনি পাবেন। তো এর জন্য সর্বপ্রথমে আপনারা কী করবেন দেখুন, এখান থেকে আপনারা চলে আসুন, আমি আপনাদের দেখাই প্রথম এবং জেনুইন একটা স্টেপ দেখাবো। তো ধরুন আপনি মনে করুন কী করতেছেন, কার্টুন ভিডিও নিয়ে কাজ করতেছেন, জাস্ট কী করবেন, জাস্ট প্রথম স্টেপটা হলো ভিডাইকিউ অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে নামাবেন। নামানোর পর আপনার কার্টুন চ্যানেলটার জিমেল দিয়ে এটাকে লগ ইন করবেন। এটা কিন্তু 100% কিন্তু কি ইউটিউব সার্টিফাইড একটা অ্যাপ্লিকেশান, এটা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু হয় ভিডাইকিউ অথবা টিউব বাটি এক্সটেনশন বা অ্যাপ ব্যবহার করেন। তো দেখুন এটা কিন্তু ইউটিউবের সার্টিফাইড, এখানে অ্যাক্সেস দিলে আপনার কোনো রকমের সন্দেহ বা ভয় থাকার কোনো কথা নেই। তো এইখানে দেখুন এই যে উপরে সর্বপ্রথম কী লেখা আছে, ডেইলি আইডিয়াস, প্রত্যেক দিন আপনাকে এই অ্যাপ্লিকেশনটা ট্রেন্ডিং টপিকের উপর 3টা মানে আইডিয়া আপনাকে দিবে। আপনার যদি টেক ক্যাটাগরি হয় তাহলে টেকের উপরে 3টা আইডিয়া দেবে, মানে 3টা দেখুন, এই যে হাউ টু আপলোড ডোরিমন এপিসোড উইদাউট কপিরাইট ক্লেম অ্যান্ড স্ট্রাইক উইদাউট জুম ইফেক্ট কার্টুন নিউ। তো দেখুন এখানে কিন্তু এই যে এটা কিন্তু আমার টেক চ্যানেল, টেক চ্যানেলের কিন্তু আজকে কী টেন্ডেন্সি আছে মানে ট্রেন্ডিং আইডিয়াটা কী দেখুন এই বিষয়ে, এটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেল। আর আপনার যদি মানে কার্টুন চ্যানেল হয় তাহলে আপনার সেই কার্টুন অনুযায়ী সেই গল্প বা কোনটা ট্রেন্ডিংয়ে আছে সেই গল্পটা আপনি পেয়ে যাবেন বা ধারণাটা আইডিয়াটা পেয়ে যাবেন, কীভাবে করবেন, কোন বিষয়ের উপর করবেন সেটা কিন্তু পেয়ে যাবেন। দেখুন এখানে 3টা আইডিয়া আছে, দেখুন এখান থেকে আমি সেভ করে রাখলাম। তো এটা দেখুন পরে কার্টুন গ্রিন স্ক্রিন ক্যারেক্টার, নো কপিরাইট গ্রিন স্ক্রিন ক্যারেক্টার, কার্টুন নো গ্রিন স্ক্রিন। তো দেখুন এটাও কিন্তু সেভ করে রাখলাম। দেখুন তারপরে হাউ টু মেক চ্যানেল আর্ট ফর ইউটিউব অন অ্যান্ড্রয়েড চ্যানেল আর্ট ভিন্ন টেক। তো দেখুন এই 3টা, এটা কিন্তু আমার টেক চ্যানেল, এটা একটা আমার নতুন টেক চ্যানেলের, এইটা আমার ভিডাইকিউ, দেখুন যেখানে কিন্তু দিয়ে রাখছি, দেখুন এটা কিন্তু টেক চ্যানেলেরই ভিডিও, দেখুন যেখানে কিন্তু আমরা এটা কিন্তু দেওয়াই আছে, দেখুন এই যে। তো আসলে কিন্তু এইভাবে কিন্তু প্রথম আইডিয়াটা প্রত্যেক দিন 3টা করে ট্রেন্ডিং টপিক আপনি পাবেন, এইটা গেলো একটা পদ্ধতি। তো আর দ্বিতীয় পদ্ধতি গল্পের আইডিয়া বা গল্পগুলো আপনি পাওয়ার জন্য চলে যাবেন যে কোনো একটা ব্রাউজার। পরবর্তী স্টেপের জন্য আমরা কী করব, চলে আসবে এই গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন আমরা করে নিব। তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর দেখুন জাস্ট আপনারা কী করবেন, এই যে উপরে দেখুন এইখান থেকে আপনাদেরকে আমি একদম প্রথম থেকে দেখাই, গুগল ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পরে জাস্ট এই যে আপনার যদি কমেডি টাইপের কার্টুন ভিডিও হয় তাহলে এই দেখুন এই যেখানে আপনি কী লিখবেন, এই যে বাংলা কমেডি ছাত্র বিএস শিক্ষক বা যে কোনো আপনি যেটা খুঁজতে চান সেইটা এখানে লিখবেন। তো লেখার পরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো জোকস কমেডি জাতীয় অনেকগুলো কিন্তু চলে আসছে। তো আপনি কী করবেন এখান থেকে জাস্ট যে একটা যে কোনো একটা সাইটে এভাবে ক্লিক করে ঢুকে যাবেন। তো দেখুন আমি এখান থেকে ঢুকে পড়লাম। তো দেখুন এখান থেকে এই যে কী বলা আছে দেখুন, শিক্ষক শিক্ষার্থী জোকস। তো দেখুন এখানে কিন্তু এই যে এক নম্বরে কী বলা আছে, শিক্ষক পানিতে বাস করে এমন
পাঁচটি পানির নাম বলো তো, ছাত্র বলতেছে ব্যাং, টিচার বলতেছে বাকি চারটা, ছাত্র বলতেছে ব্যাঙ্গের মা বাবা বোন আর দুলা ভাই। অন্য মনস্ক এক ছাত্রীকে স্যার বললেন, এই মেয়ে সর্বনাম পদে দুইটা উদাহরণ দাও তো। মেয়েটি মানে হুক চকিয়ে দাঁড়িয়ে বলল, কে আমি? শিক্ষক, গুড হয়েছে স্যার, বসো। এই যে এরকমভাবে প্রচুর পরিমাণে গল্প কিন্তু আপনি এখানে পাবেন, কমেডি জাতীয় পাবেন। আপনার যদি মানে ভূতের গল্প, তাহলে আপনি লিখবেন বাংলা ভূতের গল্প, বাংলা বাংলা ওই যে মোটিভেশনাল গল্প। জাস্ট আপনাদের একটা বোঝানোর জন্য জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে লিখেছিলাম। দেখুন এখানে আমি লিখেছিলাম যে বাংলা জোকস বা বাংলা কমেডি গল্প, এই জাতীয় কোনো কিছু লেখার পরে দেখুন একটা সাইটে আসবেন। দেখুন এই সাইটটার নাম হলো newsbangla24.com, newsbangla24.com। এভাবে আপনি গুগলের সাহায্যে পেতে পারেন, ভিডাইকের সাহায্যে পেতে পারেন। তারপর আপনি চলে যাবেন গুগল, আরও একটা পদ্ধতি আপনাদের দেখাই, সেটা হলো আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন, কার্টুন ভিডিও, সেই ক্যাটাগরির এইখান থেকে সেই ক্যাটাগরির কার্টুন তৈরি করবেন। দেখুন আমি ধরুন থ্রি ডি কার্টুন তৈরি করি, তো জাস্ট থ্রি ডি কার্টুনে আপনার বাংলাতে ধরুন বাংলাতে কারা সবচেয়ে বেশি পপুলার আছে, তো ধরুন বগুড়ার আড্ডা, বগুড়ার আড্ডা ওয়াল টাইম, বগুড়ার আড্ডা নিউ, এই জাতীয় কিছু চ্যানেল বর্তমানে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে, তো জাস্ট তাদের ভিডিওগুলো ফলো করুন। দেখুন আমি এখানে লিখলাম বগুড়ার আড্ডা, বগুড়ার আড্ডা, দেখুন এখানে লিখলাম। লেখার পর দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এরা কিন্তু গল্প কিন্তু অলরেডি তৈরি করে রাখছে, তো জাস্ট আপনি এদের চ্যানেলগুলো কী করবেন, এই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখার পরে এদের গল্প মাঝে মাঝে দু একটা আপনি স্টোরিগুলো বা এদের ভিডিওগুলো দেখবেন, দেখার পর ওখান থেকে ধারণা নিয়ে আপনি আপনার মতো করে তৈরি করবেন। তো এইটা গেল দুই নম্বর পদ্ধতি। তিন নম্বর পদ্ধতি, তো আরও একটা পদ্ধতি আপনাদের বলি, সেটা হলো আপনার গুগল প্লে স্টোর। তো গুগল প্লে স্টোর এসে লিখুন, এই প্লে স্টোর এসে সার্চ করবেন এইভাবে জোকস লিখে সার্চ করুন। সার্চ করার দেখুন এখানে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, বাংলা জোকস, ইংলিশ জোকস, এই অ্যাপগুলোর সাহায্যে আপনি ওই গল্পগুলোকে দেখে আপনি আপনার মতো করে ভয়েস দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনার কাজে দিবে। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।